আসসালামু আলাইকুম। কে দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যারা আজকের এই প্রোগ্রাম দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমাদের দেশে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন ওই মানুষটাকে গোসল দেওয়ার সময় বরই পাতা, নিম পাতা ইত্যাদি ইত্যাদি দিয়ে গোসল দেওয়া হয়। আসলে বরই পাতা, নিম পাতা দিয়ে গোসল করা, গোসল দেওয়া, এটা কি শরীয়ত সম্মত? আর মানুষ মারা গেলে বরই পাতা, নিম পাতা মেশানো পানি দিয়ে গোসল দেওয়া হয়, এই বিষয়টি সম্পূর্ণই শরীয়তসম্মত? এই বিষয় সম্পর্কে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে। এ ব্যাপারে একটা হাদিস আছে, বুখারী শরীফের হাদিস, আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। তিনি বলেন, আরাফার ময়দানে অবস্থানের সময় একজন সাহাবাকে উট থেকে পড়ে তার গাটটা মুটকে সে ওখানে মৃত্যুবরণ করে। এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মানুষটাকে বরই পাতা এবং নিম পাতা মিশানো পানি দিয়ে গোসল করাও এবং তাকে দুইটা কাপড় দিয়ে তাকে কাফন পরাও, আর তার মাথাটা ঢাকবে না, আর তার শরীরে কোনো সুগন্ধি লাগাবে না, কারণ কিয়ামতের ময়দানে এই মানুষটা তালবিয়া পাঠ করতে করতে উঠবে। শুধু এই জায়গায় বিশ্বনবী এই নির্দেশনা দিয়েছেন, শুধু এটাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা যেদিন মৃত্যুবরণ করেন, এটাও একটা বুখারী শরীফের হাদিস, উম্মে আতিয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মৃত্যুবরণ করলেন তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন জয়নবকে যেন বরই পাতা একটা, দুইটা, তিনটা অথবা পাঁচটা দিয়ে, অথবা যত লাগে তা দিয়ে তাকে গোসল করানো হয়, এবং গোসল করানোর পরে যেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়। তো এবার উম্মে আতিয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা বরই পাতা এবং নিম পাতা মিশানো পানি দিয়ে গোসল করালাম এবং বিশ্বনবীকে এই কথা জানালাম এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষবারে তাকে কার্পুল দিবে, এবার যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় আমরা জানালাম, এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরনের চাদর দিয়ে তার চেহারা দেহটাকে ডেকে দিলেন। এর মাধ্যমে বোঝা যাচ্ছে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জায়গায় দুইটা হাদিসের মাধ্যমে দুই জায়গায় দুইটা সাহাবীদেরকে বরই পাতা এবং নিম পাতা এবং ফুল পাতা মিশানো পানি দিয়ে গোসল করার নির্দেশনা দিয়েছেন। অতএব আমাদের সমাজে একটা মানুষ মৃত্যুবরণ করলে যেইরূপভাবে নিম পাতা, বরই পাতা দিয়ে গোসল করানো হয়, এটা সম্পূর্ণই শরীয়তসম্মত।